আল্লাহ তাআলা সূরা বাকারাতে যারা সুদ খায় তাদের ব্যাপারে বলেছেন, তারা হচ্ছে উম্মাদ, তারা হচ্ছে পাগল। তবে তাদের এই পাগলামিতে লাগিয়ে দিয়েছে কে? শয়তান। কে লাগিয়ে দিয়েছে? আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতান ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ বললেন যারা সুদ খায় তারা তো সেই ব্যক্তির ন্যায় দাঁড়াবে যাকে শয়তান স্পর্শ করে, উম্মাদ বানিয়ে দেয়, পাগল বানিয়ে দেয়। আর এটা এই জন্য যে তারা বলে, খেয়াল করেন কেন এই কথা আল্লাহ বললেন, আল্লাহ বললেন এই জন্য যালিকে বিয়ান্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা, কারণ যারা সুদের লেনদেন করে তারা বলে এটাও তো একটা ব্যবসা, এটাও তো কি? আল্লাহ কথাটা বলে দিলেন তো, ইন্নামাল বাইউ মিসলুর রিবা, তারা কয় এটাও তো একটা ব্যবসা, এটাও একটা কি? ব্যবসা। তারা বলে যে মানুষ তো দোকানে জিনিসপত্র বিক্রি করে টাকা কিনে 100 টাকা দিয়ে বিক্রি করে 105 টাকা, তো আমি তো টাকা দিয়ে একটু কিছু বেশি নেই। আবার কেউ বলে যে আপনি দেওয়া লাগবে না, খুশি করে কিছু দিয়ে দিন। কী করে দিয়ে? কারো কাছে কর্জে হাজারা চাইলে বলে যে নাই, তবে আপনার যদি বেশি ইমার্জেন্সি দরকার হয়, আমার একটা লোক আছে তার থেকে ধার নিয়ে দিতে পারি, তবে লোকটার টাকাগুলো খুব দরকারি, সে এই টাকাগুলো কোনো একটা কাজে লাগাইতে চাইছে, এখন আপনি যদি নেন তাহলে তারে একটু কিছু কি দিয়েন, দেওয়ার সময় একটু সম্মান করিয়েন, কি করিয়েন, বলে কি বলে না? মানে সুদের আপডেট বাড়ছে, সুদকে আপডেট করে এখন আমরা ঘুরাইছি, অথচ আল্লাহ বললেন যেটা অতিরিক্ত সেটাই সুদ, যেটা অতিরিক্ত সেটাই কি? সুদ। যেমন আপনারা জানেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যাকাত কালেকশন করতে গেছে রাষ্ট্রের পক্ষ থেকে, আসি বলছে এটা রাষ্ট্রের যাকাত, এটা রাষ্ট্রের যাকাত, এটা আমারে দিছে, এই উটের বাচ্চাটা আমারে দিছে, এটা আমারে দিছে, এটা আমারে দিছে। রাসূল বলছে তারা কেন তাদের নিজের বাপের ঘরে বসে থাকি আর শুই থাকি কেন দেখে না যে কেউ তারা এরকম কিছু দিয়ে যায় নাকি? অর্থাৎ তুমি রাষ্ট্রের জন্য যাকাত কালেকশন করতে গেছো, এই উসিল্লা তুমি এটা পাইছো, তুমি যদি তোমার বাপের ঘরে বসে দেখতে ওই যে বনি মুস্তালিকের লোকেরা আসি, দূরের লোকেরা আসি তোমার ঘরে হাদিয়া দিয়ে যেত না, এটা দিত না, এটার মাঝে হয়তো যাকাতের অর্থ থাকারও সম্ভাবনা আছে। যে তাহলে আল্লাহ বললেন এই লোকেদেরকে শয়তান এদেরকে স্পর্শ করে পাগল বানিয়ে দিয়েছে যারা সুদের লেনদেন করে, আর এটা এই জন্য কারণ সুদের কারবারে লোকেরা বলে ইন্নামাল বাইউ মিসলুর রিবা, যে সুদটাও কিসের মতো? ব্যবসার মতো। এখন দেখবেন অনেক মানুষ আছে নামাজি, কিন্তু সে এটাকে হারাম মনে করে না, এটাকে মনে করে দেয় স্বাভাবিক একটা বিষয়, স্বাভাবিক একটা ব্যাপার। অনেক ভালো ভালো মানুষ এই কাজের সাথে জড়িত, অনেক নামাজি মানুষ এটার সাথে জড়িত, কিন্তু আপনার কোন ইবাদত কবুল হচ্ছে না। যেদিন আল্লাহ আয়াত তাদের করে ঘোষণা দিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যারু মা বাকিয়া মিনার রিবা, তোমরা সুদের যাদের কারবার, সুদের কারবার রয়েছে, এই আয়াত নাযিলের পরে ইমানদাররা তোমরা সুদের যত টাকা বকে আছে মূলধন ছাড়া সব কি করে দাও, মাফ করে দাও, সব বাদ দিয়ে দাও, ওয়াইন তুবতুম, যদি তোমরা তাওবা করে আসতে পারো, ফালাকুম রুসু আমওয়ালুকুম, যে মূলধনটা তোমাদের নিজের ওটা তোমরা গ্রহণ করো। সুতরাং এই কাজের সাথে যদি আমরা কেউ জড়িত থেকেই থাকি, ইবাদত আল্লাহর দরবারে কোনো ইবাদত কি হচ্ছে না, কবুল হচ্ছে না। আল্লাহ তো বলেই দিলেন কিভাবে তোমার দোয়া কবুল হবে, তোমার তো সব হারাম, খাবার দাবার হারাম, তোমার শরীরের রক্ত গড়তেছে মাংস গড়তেছে সব হারাম টাকা দিয়া। সুতরাং এই সুদ থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। সুদ মানুষকে একবারে নিশ্চিহ্ন করে দেয়, মানুষকে একবারে দরিদ্র বানিয়ে দেয়। এটার প্রথম অবস্থাটা অনেক মজার, কিন্তু পরবর্তী অবস্থাটা কঠিন।
এটা মানুষের প্রতি জুলুম করা হচ্ছে এটার কারণে। সুতরাং কোন ইমানদার এটার সাথে জড়িত থাকতে পারে না। যেই শাস্তির কথা রসুল সর্বনিম্ন শাস্তি বললেন, সেই শাস্তির কথা বিবেচনা করে কোন মানুষের পক্ষে এই কাজে সুস্থ বিবেকবান লোকের পক্ষে, আল্লাহকে ভয় করে জাহান্নামের আজাবকে ভয় করে এরকম কোন বান্দার পক্ষে এই সুদের কারবারের সাথে জড়িত হওয়া সম্ভব নয়। কিন্তু প্রত্যেক এলাকায় প্রত্যেক জায়গায় এই সুদের ছড়াছড়ি, সুদের কার্যক্রম চলছে কি চলছে না? চলছে। এখন দরকার, এখন সব জায়গায় সুদ এবং ঘুষ প্রথা প্রচলিত। আগে বলা হতো সুদ ঘুষ, এখন বলা হচ্ছে সম্মানী। এখন কি বলা হচ্ছে? সম্মানী বলা হচ্ছে। আপনি সরকারি অফিস আদালত বলেন, ছোটখাটো ছোট থেকে বড় পর্যন্ত যেখানে যাবেন আপনার ফাইলটা পড়ে থাকবে। আরো কয়েক বছর আগে আমাদের এক দায়িত্বশীল মন্ত্রী বলেছিলেন, এটা দিলে কাজের স্পিরিট বাড়ে। কি বাড়ে? কাজের গতি বাড়ে, স্পিরিট বাড়ে। এভাবে বলে সুদকে কি করেছে? সুদের প্রতি মানুষকে উৎসাহিত করেছে, ঘুষের প্রতি মানুষকে উৎসাহিত করেছে, এবং সরকারি কর্মকর্তাদেরকে তাদের এই অন্যায় কাজকে সাপোর্ট করা হয়েছে। অথচ ইমানদাররা কেউ এই কাজের সাথে জড়িত হতে পারে না। এটা জাহিলি যুগের প্রথা। আজকে আমাদের মুসলমানদের নামাজি অনেক বাড়ছে, মসজিদও অনেক বাড়ছে, দিনী প্রতিষ্ঠান মাদ্রাসাও অনেক বাড়ছে, কিন্তু এটার লেনদেন সুদ ঘুষ এগুলার কার্যক্রম দিন দিন আরো কি হচ্ছে? বেড়ে যাচ্ছে। কিন্তু বাংলাদেশের সমস্ত আলেমরা সুদ ঘুষের বিরুদ্ধে ওয়াজ করে কি করে না? তো সুদ কি কমেন না বাড়ে? সুদ আরো বাড়ছে। আলেমরা জাকাতের পক্ষে কথা বলে, জাকাত ব্যবস্থা কায়েমের জন্য কাজ করে, জাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার জন্য কথা বলে, কিন্তু সেই জাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা যদি কায়েম হয়, জাকাত যদি সমাজ রাষ্ট্রে প্রতিষ্ঠিত থাকে, তাহলে মানুষ আস্তে আস্তে স্বাবলম্বী হবে এবং মানুষ তার প্রয়োজনের জন্য অন্যের কাছ থেকে সুদের বিনিময়ে টাকা ধার নেওয়া লাগবে না। রাষ্ট্র যখন আল্লাহর ঘোষণা অনুযায়ী এই ব্যবস্থা করে দেবে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস-সালাহ ওয়া আতুয-যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বললেন, তোমাদের মধ্যে যাদেরকে আমি রাষ্ট্রের দায়িত্ব দেই, যারা রাষ্ট্রের ক্ষমতার মালিক হও, রাষ্ট্রের শাসক হও, রাষ্ট্রের জনগণের যারা সরকার হও, তাদের কাজ হলো আকামুস-সালাহ, তারা তাদের রাষ্ট্রে কি কায়েম করবে? নামাজ কায়েম করবে। এখন নামাজের ওয়াজ হুজুররা করে, কিন্তু সব মুসল্লি নামাজ পড়ে? কথা বলেন পড়েনি? হুজুররা ওয়াজ করতে পারবো, কিন্তু হুজুরদের হাতে কি নাই? পাওয়ার নাই। কি নাই? পাওয়ার নাই। পাওয়ার হলো কার কাছে? কথা বলেন, পাওয়ার হলো যারা রাষ্ট্রের কর্তা ব্যক্তি, সরকার যারা তাদের কাছে। রাষ্ট্রীয়ভাবে যদি কোরআনের আয়াত বাস্তবায়ন হয়ে যায়, সলাতের সময় হয়েছে, আজান হয়েছে, কোনো দোকান খোলা থাকতে পারবে না, কোনো প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষ রাস্তায় থাকতে পারবে না, সবাই কোথায় চলে যেতে হবে? এই ঘোষণা রাষ্ট্রীয়ভাবে যদি পাশ হয়ে যায় সংসদে, আর যদি বলা হয় যারাই যাবে না, রাষ্ট্রীয় পুলিশ বাহিনী তাদেরকে অ্যারেস্ট করবে, শাস্তির ব্যবস্থা আছে, জরিমানা আছে, জেলখানায় থাকতে হবে 1-3 মাস, একটা দুইটা কার্যকর করার পরে, আজানের পরে কোনো মুসলমানকে রাস্তায় দেখা। তাহলে এই আইন হইলে ভালো না খারাপ? ভালো না খারাপ? সবাই মনে ভালোর পক্ষে নেই। এই আইনটা যদি প্রতিষ্ঠিত হোক, তাহলে সমাজের সব মানুষগুলো নামাজি হবে। কি হবে? তো সমাজের সব মানুষ নামাজি হইলে ওই সমাজে আল্লাহর রহমত আর বরকত বাড়বে না কমবে? এখন রাষ্ট্র যদি বলে যে নাগরিকদের যত যারা সম্পদশালী ব্যক্তি আছে, কোরআনের আয়াতের আলোকে তাদের থেকে জাকাত কালেক্ট করে, সুষ্ঠু বণ্টন করে, গরিব অসহায়দের তালিকা করে, তাদের মাঝে এটা সুষ্ঠু বণ্টন করা হবে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, যাতে আগামীবার তারা আর কারো কাছে হাত
পাতা না লাগে, তারা যাতে কারোর কাছে ভিক্ষা না চায়। কোরআনের এই আইন যদি বাস্তবায়িত হয়ে যায় তাহলে সমাজ থেকে সুদ প্রথা চিরতরে কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, বিদায় হয়ে যাবে। এই জন্য যেটা করার দরকার সেটা করতে হবে। তাহলে ইসলাম ছাড়া দুনিয়ার কোনো মানুষের আইন দিয়া মানুষের আর্থিক যে সংকট সেটাও মোকাবিলা কোনোদিন সম্ভব হবে না। সুতরাং আসুন আমাদের সকলকে কোরআনের কাছে আসতে হবে, সকলকে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থাকে কায়েমের জন্য সকলকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে যেন এই সমাজ থেকে অন্যায় জুলুম অবিচার দূর হয়, যেন গরিব অসহায় লোকদের অসহায়ত্ব দূর হয়, যেন যাকাত সমাজে প্রতিষ্ঠিত হয়, সুদ প্রথা ঘুষ প্রথা যেন সমাজ থেকে দূরীভূত হয়, যেন জুলুম না হয় মানুষের প্রতি, এবং আমরা নিজেরা জুলুমের শিকার হব না, কারো প্রতি জুলুম করবো না। আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিচ্ছন্ন পবিত্র একটা শরীর গঠন করার এবং সুদমুক্ত অবৈধ অর্থমুক্ত পবিত্র একটা শরীর, পবিত্র মাংস, হালাল রক্ত, হালাল জামা, হালাল পানীয় খেয়ে যেন আমরা আল্লাহর ইবাদত করতে পারি। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন।